ডেজার্টের টেস্ট আর সেভারাল স্ন্যাক্স সবাই কম বেশি রেগুলার ট্রাই করে। ডাউনটাউন ক্যাফেতে খুব সহজেই খুঁজে পাবেন সাধ্যের মধ্যে কিছু টেস্টি ফুড। আমরা গত মার্চ মাসে ডাউনটাউন ক্যাফেতে স্টার্ট করি। আসলে ডাউনটাউন ক্যাফে স্টার্ট করার পেছনে যে কারণ, কোনো স্পেশাল কোনো কিছু আসলে নাই। আমরা ফ্রেন্ডরা মিলে যখন বাইরে খেতাম, তখন এটা ওটা খেতে খেতে চিন্তা করলাম যে নিজেরা কিছু করতে পারি কিনা, সেই চিন্তা থেকে আসলে ডাউনটাউন উঠ করছি। এই এরিয়াতে যতগুলো ক্যাফে আছে, আমরা চেষ্টা করেছি একটু ডিফারেন্ট ওয়েতে মানুষকে সার্ভ করার। যে ফুডগুলো মানুষ ইউজুয়ালি অন্যান্য ক্যাফেতেও খায়, সেই ফুডগুলোই আমরা সার্ভ করে থাকি। বাট আমাদের রেসিপিটায় আমরা কিছুটা ভিন্নতা দেই, যেটা আসলে মানুষ পছন্দ করে, যে জন্যই ডাউনটাউনে মানুষ আসে। আর আমাদের স্পেশাল যে আইটেমগুলো আছে, এর মধ্যে আমি বলবো আমাদের স্মোক চিকেন স্যান্ডউইচ, আমাদের সাব স্যান্ডউইচ, আমাদের পাস্তা, যেগুলো বেশ ভালো রেসপন্স পাচ্ছি আমরা এই এলাকার গেস্টদের থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। এর মধ্যে আমি বলবো যে আমাদের সাবওয়ে স্যান্ডউইচটা ছিল আমাদের একটা টার্নিং পয়েন্ট। ডাউনটাউন ক্যাফের ডেজার্ট গুলো যে আইটেমগুলো আপনারা দেখেছেন বা গেস্টরা খাচ্ছে, এগুলো আসলে আমি বলবো যে এরিয়াতে বেশ রেয়ার। কারণ আমাদের চকলেট সুফলে, আমাদের চকলেটের ক্লেয়ার, বিলিয়ার বার, এই আইটেমগুলো খুবই ইনোভেটিভ এবং ঢাকায় খুব বেশি ক্যাফেতে আইটেমগুলো পাওয়া যায় না, যার কারণে গেস্ট আসলে আমাদের এই আইটেমগুলো খুব বেশি পছন্দ করে। চলুন দেখে আসি ডাউনটাউন ক্যাফের একটি স্পেশাল রেসিপি। আই এম ডেভিড। এখন আমরা কীভাবে আমাদের ডাউনটাউন স্পেশাল সাপ তৈরি করবো, এটা আপনাদের এখন দেখাবো। প্রথমে আমাদের তৈরি করা নিজের হাতে তৈরি করি সাপের তিন ধরনের চিকেন আছে, একটা ক্রিস্পি সাপ, আরেকটা একটা স্মুক চিকেন, আর তারপরে আছে বারবিকিউ চিকেন। এসাথে আদারও আমাদের আরও কিছু ভেজিটেবল যায় এবং ফ্রাইড পটেটো যায়, আর এর সাথে আমাদের ভেজিটেবল আছে ক্যাবেজ জুলিয়ান, আর এর সাথে থাকবে কিছু ক্যারট জুল। তারপর এর সাথে মেনুজ থাকবে দুই ধরনের, দুটো সস থাকবে, একটা আমাদের সসের যে মেনুজটা আমরা তৈরি করি, আমরা নিজেরাই তৈরি করি এই মেনুজটা। তারপর এছাড়া একটা গার্লিক সস আছে আমাদের, এটা আমরা নিজের হাতে তৈরি করি। মানে স্পেশাল সব যেটা তৈরি করা, অ্যাকচুয়ালি এই গার্লিক সসটা দিয়ে তৈরি করা হয়। তাহলে এর সাথে থাকবে কিছু লেটুস পাতা যাবে, যে লেটুস আছে আমাদের। তারপর লাস্ট ফিনিশিং আমাদের বাটারটা আমরা এটার উপরে ব্যবহার করে গ্রিলে ঢোকানো হয়। তো আমি এই মুহূর্তে এখন দেখাবো কীভাবে আমরা সাপটা কাটবো। সাপটা কাটার পর আমরা এই গার্লিক সসটা তৈরি করেছি, এটা ভালোভাবে এই সাপের ভিতরে দিব। নিচের পার্টটায় ক্যাবেজ আর ক্যারটটা ভালোভাবে জিরাটা মিক্স করে ভিতরে দিব। দেওয়ার পর আমরা স্মোক চিকেন দিয়ে আমাদের সাপটা ভেজিটেবল উপরে দিয়ে দেবো। আমার মোটামুটি সাপের ভিতরে এখন রেডি, বা গ্রিলটা ভিতরে দিয়ে দেবো এখনই। এর উপরে ভালোভাবে কাটাটা দিলে এটার কালারটা সুন্দর হয় আর দেখতে ভালো লাগে। এটা প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে, এটা ভালোভাবে গ্রিল করে নিতে ভালো একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তখন যাই হোক আরও খুব স্কুল সময় লাগবে, তো আমরা একটু বের করলাম, বের করি গরম হয়েছে। তো এটার ভিতরে আমরা এখন একটু পটেটো ফ্রাই করা এটা দিব, দেওয়ার পর এটা আবার অবনে দিব একটু, 1 মিনিট গরম হলে এটা ভালো ক্রিস্পি হয়ে যাবে। তারপর আমরা এর ভিতরে লেটুসটা দিয়ে তারপর আমরা টেবিলে সার্ভ করব। আমাদের গ্রিলটা অলরেডি হয়ে গেছে এখন। আমাদের গার্লিক সস বানানো এই সসটা দিব। হয়ে গেল আমাদের ডাউনটাউন স্পেশাল স্মোক সাপ। That's all we have for you for tonight. Till then, you take care, stay safe, stay healthy, and of course, stay beautiful. Good night, guys.